প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন এ সময়ের গানে। এবং আপনারা জানেন আমাদের এই আয়োজনটি সাজানো হয়ে থাকে মূলত এ সময়ের কিছু ট্যালেন্টেড সঙ্গী শিল্পীদেরকে নিয়ে, যারা কিনা তাদের মৌলিক গানগুলো আপনাদের সামনে তুলে ধরেন। চলুন দেখে আসি কারা কারা আছেন আজকে আমাদের সাথে। হ্যালো সম্রাট। হ্যালো মিম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আজকে তোমাদের দুজনকে পেয়ে আমাদের অনেক ভালো লাগছে এবং স্বাগত জানাচ্ছি এ সময়ের গানে। কার গান শুনবো আজকে প্রথমেই? সম্রাটের। ওকে, আচ্ছা করা যায়। আমি এখন প্রথমে যে গানটি করছি, এই গানটি গীতিকার এবং সুরকার হচ্ছেন আশিক রহমান। ওকে, কম্পোজিশন ওনার, বাট আমরা আজকে একটু আমাদের মতো করে। আচ্ছা, কবে তৈরি হয়েছিল এই গানটা? তৈরি হয়েছে অনেক আগে, যদি এখনো রিলিজড না গানটা। ওকে, আনরিলিজড একটা, হ্যাঁ আনরিলিজড একটা ট্র্যাক আমরা আমাদের একেবারে ফ্রেশ আয়োজনের মাধ্যমে আমাদের দর্শকরা শুনতে পাচ্ছেন। চলো শুনে আসি। শুনতে দিন। চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে, মনে মনে তোমারই ছবি ভাসে। ঝিরঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে, মনে মনে তোমারই ছবি ভাসে। মৃদু সুরে তোমারই আলাপ যেন কানে কানে বাজে, মনেরই প্রেমে আঁকা ছবিতে এলো মেলো রম্মাকে। ঝিরি ঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা বাড়ে ক্ষণে ক্ষণে, মনে মনে তোমারই ছবি ভাসে। চলে বলে মৃদু হেসে আমার মন মাতাল করে, নূপুর পায়ে হেঁটে হেঁটে কোথায় যে গেলে চলে, কি অনুভবে ছুঁয়ে দিলে মন তোমাকে খুঁজে। ঝিরঝিরি হাওয়া চলো ক্ষণে, মনে মনে তোমারই ছবি ভাসে। ঝিরঝিরি হাওয়া বহে মনে চঞ্চলতা পারে ক্ষণে ক্ষণে, মনে মনে তোমারই ছবি ভাসে। মৃদু সুরে তোমারই আলাপ কেন কানে কানে বাজে, মনেরই ফ্রেমে আঁকা ছবিতে এলো মেলো রম্মাকে। চঞ্চলতা পারে ক্ষণে ক্ষণে, মনে মনে তোমারই ছবি ভাসে। বাহ,
দারুণ ধন্যবাদ তোমাকে। গানটা কোথায় আসছে, তোমার সলো কোন অ্যালবামে? আশিক ভাইয়ের সাথে আমার একটা প্রজেক্ট করা হচ্ছে, তো ওই প্রজেক্টের গানগুলো উনি প্রোডিউস করছেন। ওকে, সবগুলো ওনার লিরিক্স এন্ড টিউন এন্ড কম্পোজিশন অলসো। তো তার সাথে কাজ করা, সেখান থেকে একটা গান করা আজকে চিন্তা করলাম। এই গানটা আমার পার্সোনালি আমার অনেক ফেভারিট একটা গান। ওকে, থ্যাংক ইউ তোমাকে। মিম, তোমার কাছে আসি। গান করছো, কি ধরনের গান করতে ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করো? আমার সব ধরনের গানই তো করা হয়। আমার পছন্দ আধুনিক গান। ওকে, বেশি পছন্দ করো? হ্যাঁ, খুব বেশি পছন্দ করি আধুনিক গান গাইতে। ওকে, প্রথমে কোন গানটা শোনাবা তুমি আমাদেরকে? আমি একটি ফোক গান শোনাবো। ওকে, আমি আমার ফার্স্ট সলো অ্যালবাম থেকে একটি ফোক গান গাইছি। আচ্ছা, গানটির নাম তুমি যাইও না যাইও না বন্ধু। গানটির কথা লিখেছেন রেজা শানু এবং গানটি সুর করেছেন আহমেদ কিসলু। ওকে, চলো শুনে আসি। ওকে, যাইও না যাইও না।
থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। সম্রাট, কোন গানটা শুনছি এখন? যে গানটা করবো এই গানটা আমাদের পছন্দের হানিফ ভাইয়ের, ওনার প্রোডিউস করা, এবং ওনার উনি এবং তানভীর দাউদ রনি দুজন মিলে ওনারা মিউজিক কম্পোজিশন করেছিলেন। অ্যালবামটা একটা মিক্স অ্যালবাম ছিল নীল তীরে, ওই অ্যালবাম থেকে বন্ধুরে গানটি করছি। গীতিকার এবং সুরকার ছিলেন কেজিয়া। ওকে, কবে রিলিজ হয়েছিল এটা? 2009 মোস্ট প্রবাবলি, 2009। ওকে, চলো শুনে আসি। Yeah.
থ্যাংক ইউ সম্রাট গান করছো কি ধরনের গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করো যদিও আসলে এটা শুনতে গেলে অনেক বড় ব্যাপার মনে হয় বাট একেবারে বড় করে বলার জন্য বলছি না গাইতে ভালো লাগে আসলে সব ধরনের গান ইনফ্যাক্ট মানে যেগুলো শুনতে পছন্দ করি ওগুলো গাইতেও ভালো লাগে এবং আমার কাছে কোনো এটার কোনো আসলে ওরকম কোনো জাত নেই যা আসলে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে মানে হেভি মেটাল থ্রাশ মেটাল রক সবই ভালো লাগে বারো মিম তোমার গান শুনবো কোন গানটা শুনছি আমি আমার চুনাকির আলো অ্যালবাম থেকে আরেকটি গান ওকে জোনাকিরা জ্বলে জ্বলে এই গানটি গাইছি ওকে এই গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ এবং গানটি সুর করেছেন আহমেদ কিসলু ওকে আচ্ছা এই যে গান করছো ভবিষ্যতে কোন জায়গাটা দেখতে চাও নিজেকে গান নিয়ে গানের জায়গা থেকে ইচ্ছা তো আছেই ভালো একজন শিল্পী হব এখন চেষ্টা করছি দেখি কি হয় ঠিক আছে তোমার জন্য থাকলো শুভকামনা চলো শুনে আসি থ্যাংক ইউ চুলি চুলি করিও তবু হয়
বলো না গো বলো তুমি কত বাসো ভালো চাঁদারে কানা কানি মেঘে মেঘে জানা জানি চাঁদারে কানা কানি মেঘে মেঘে জানা জানি নিভো নিভো প্রদীপ চালো বলো না বলো না কত বাসো ভালো বলো না থ্যাংক ইউ সম্রাট, আমরা এখন তোমার একটা গান শুনবো, তবে তার আগে আমাদের বিদায় নিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন একদমই আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে কথা দিচ্ছি আগামী সপ্তাহে আবারও দেখা হবে, সেম টাইম সেম চ্যানেল। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, এখন যে গানটা করবো, এই গানটাও নীল তীর অ্যালবামের গান, এবং এই গানটার সুর হানিফ ভাইয়ের, এবং এটা লিখেছিলেন কেজিয়া। ওকে, গেছিলাম আমি। চলো শুনে আসি নীল তীরে অ্যালবামটা, টাইটেল ট্র্যাক এটি। আচ্ছা, ওকে। মেঘ হয়